আমার জন্ম হয়েছে এখানে বাংলাদেশে, বাট ইয়ার টু থেকে ইয়ার ফাইভ পর্যন্ত আমি আমেরিকায় বড় হয়েছি, তারপর বাংলাদেশে আসি। আমার নাম জুবায়ের আর আমি বাংলাদেশে বড় হয়েছি। বাংলাদেশে আসার পর আপুর ফ্রেন্ডের ছেলে, তো ওনার বাসায় যে আমার জুবির সাথে এখানে পরিচয় হয়, উই ওয়ার ফাইভ ইয়ার্স ওল্ড। ছোটোবেলা থেকে চিনি, ও আমার আব্বার ফ্রেন্ডের মেয়ে হয়, আর ছোটোবেলা আমরা যা প্রায় কথাবার্তা বলতাম। ইট ওয়াজ 14th April 2009, আমরা সব ফ্রেন্ডরা মিলে পয়লা বৈশাখের জন্য বের হয়েছি মোহেন থেকে। তো সব ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করতে প্ল্যান করলাম, তো ওখানে সে আসছিল, তখনই আর কি আমার সাথে অনেক বছর পর দেখা। যখন ঢুকেছে আমার ওয়ান অফ মাই ফ্রেন্ড, ও মেনশন করেছে যে জুবি আসছে। সো আই ডিডন্ট নো দ্যাট হিজ নেম ওয়াজ জুবি অর জুবায়ের, আমি ছোটোকাল থেকে ওকে আশিক নামেই চিনতাম। অ্যান্ড ও যখন আসছে আমি ওকে দেখে চিনতে পেরেছি, যেহেতু আমি ওকে তিন বছর পর দেখেছি, অনেকখানি ওর লুক চেঞ্জ হয়ে গেছিলো, বাট আমি চিনতে পেরেছি যে এটা আশিক। তো ও বলে আমাকে চিনেছে, বাট ওর একদমই ভান ছিল না যে আমাকে চিনেছে, ও একবার দেখে চোখ ঘুরায় ফেলছিল। এখন যখন আমি ওকে আস্ক করি যে কেন, ও বলে যে আমি দেখাইতে চাই নাই যে আমার চোখ তোমার দিকেই খালি যাইতেছে, আর তোমার সামনে যদি আমি থাকতাম আমি কন্ট্রোল করতে পারতাম না, আমার চোখ তোমার দিকেই থাকতো। দেখা করার পর আমি ওর সাথে কথাবার্তা বলা শুরু করলাম, তা আমাদের ওদের মধ্যে প্রায় দেখা হতো আমার। আস্তে আস্তে আমি জানতে পারলাম যে আইথিং আমি লাভ। তো বেসিক্যালি আমার একটা কাজিন আছে, ওর নাম ইরফান। ও ওর কাজিন ইরফানকে বলেছিল যে দ্যাটস শারফিয়া, অ্যান্ড ওকে আমি ছোটবেলা থেকে চিনি, তো অ্যান্ড আই এম গোনা ম্যারি হার। মুজিজা তো কর দিয়া অনেকক্ষণ পর ও আমার সাথে এসে কথা বলছিল, লাইক হাই আমি আশিক, আমাকে কি চিনিস? হ্যাঁ অফকোর্স আমি চিনি। তো ইট ওয়াজ ভেরি উইয়ার্ড, ও কিছুই বলে না, ইটস লাইক ক্যান উই বি ফ্রেন্ড? অ্যান্ড আমি বলছি যে আই থিঙ্ক উই আর। রিইন্ট্রোডাকশনের পর উই স্যাট অ্যান্ড উই স্টার্টেড টকিং অ্যাগেন, অ্যান্ড ওইখান থেকে মেবি আমরা আরেক জায়গায় গিয়েছি, অ্যান্ড হি ডিডন্ট টেক এনি টাইম। যাওয়ার সাথে সাথেই আমি ওকে টেক্সটিং এ প্রপোজাল করেছিলাম যে আই লাইক হার। টেক্সট পাওয়ার পর আই ওয়াজ শকড যে এটা কি, বিকজ আই ওয়াজন্ট এক্সপেক্টিং দিস কাইন্ড অফ টেক্সট। অ্যান্ড ওই সময় বলতে গেলে আমি কিচ্ছু বলি নাই, আমি ওকে আনসার দিয়েছিলাম 3.5 মান্থস পর। সো আফটার মাই রিপ্লাই ও খুব সুন্দর করে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছে, থ্যাংক ইউ, ইট ইজ মাই
And after few hours, so abar amake text koreche, can we meet? So I said, yeah, sure, why not? So ও আমার কোচিং সেন্টার এর ব্যাপারে জিজ্ঞাসা করলো, ও আসছে। বাট আই ওয়াজ দ্যাট স্কেয়ার্ড যে আমি ওর সাথে মাত্র 2 মিনিট দেখা করেছি। 2 মিনিটের পর আই ওয়েন্ট ব্যাক টু মাই ক্লাস বিকজ আই ওয়াজ সো স্কেয়ার্ড। And after that, it continues for 9 years. And mashallah, সব কিছু এখন আপনি